কিন্তু আমি যদি বলি আপনি জয়কে মার্ডার করতে কথা মিথ্যে কথা আমি গাড়িতে ছিলাম না আমি গাড়িতে ছিলাম ওটা আমার গাড়ি ছিল না ওটা আমার গাড়ি ছিল না আমি ছিলাম না আমার গাড়ি ছিল না একটু আগে আমাদের একজন বিখ্যাত অভিনেতা শানু বলে গেলেন যে মাহাতাব একটা ক্যারেক্টার আছে, ওই মাহাতাবই আমি। মাহাতাব এই গল্পে কী করে? মাহাতাব বিশিষ্ট শিল্পপতি, একরকম সে ক্রাইম জগতের কন্ট্রোল করে তো, কিন্তু তার ছেলে এবং ছেলের বন্ধুরা উচ্ছৃঙ্খল। এই উচ্ছৃঙ্খলতার এরকম একটা ভাব হয় যে এটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে ফেলে এবং সেটা গ্রুপ ধর্ষণ হয়, ওইটা নিয়ে মামলা হয়। মামলায় সত্যের জয় হয়, আপনার ওদের ফাঁসি হয়, আর মাহাতাবের অবস্থা, তার ছেলে তার কাছ থেকে চলে যায়, ফাঁসিতে যায়, এ অনুতপ্ত, এইরকম একটা ঘটনা। এবং এখানে একটা জিনিস পরিচালক বোঝাতে চেষ্টা করেছেন যে ধর্ষণ যে হয় সেটার আড়ালে অনেক ঘটনা থাকে। যে ধর্ষিত হয় তাকে আমরা ঘৃণা করি, তাকে যেন ঘৃণা না করি। এখানে মেসেজ আছে সুন্দর যে যারা ধর্ষিত হয় তারা কি তারাই কি শুধু দায়ী না, আমাদের সমাজ দায়ী এই ধর্ষণের পিছনে। এখন এমন একটা কথা আছে এখানে যে আমরা আমাদের ছেলে মেয়েদের বলি, ছেলে বিশেষ করে ছেলেদের বলি, তোরা এই বড় হ, তোরা পুরুষ হ, শক্তিশালী পুরুষ হ। কিন্তু এখানে মেসেজ হলো যে না, আমরা এখন থেকে বলবো এবার থেকে তোরা মানুষ হ, মানুষ পুরুষ না, মানুষ হ। এই সুন্দর একটা মেসেজ এই গল্পতে আছে।